Hello students, how are you all? I hope you are all well. Today we are going to start a new lesson from our world. And the name of the lesson is Animals Around Us. Amader charpashe prani ba jibjontu. Page number 57. Earth has both plants and animals. Prithibite udbhid ebong prani ubhoy royeche. It is full of different types of animals living in different parts of the earth. পৃথিবীর বিভিন্ন অঞ্চল বিভিন্ন ধরনের প্রাণীতে পূর্ণ মানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে. Some are big, some are small, and some are very tiny. কিছু বড়, কিছু ছোট এবং কিছু খুবই ক্ষুদ্র. Next আছে wild animals. These animals live in the forests. এইসব প্রাণী বনে বসবাস করে. Tiger, lions, leopards, elephants, deers, wolves, etc. are examples of wild animals. Forests are their homes and they live far away from us. বনগুলি হলো তাদের বাড়ি এবং তারা আমাদের থেকে অনেক দূরে থাকে. এখানে দেখো ওয়াইল্ড অ্যানিমালসের কিছু পিকচার দেওয়া আছে. টাইগার, ডিয়ার, এলিফ্যান্ট. যে সমস্ত প্রাণীরা বা পশুরা বনে থাকে তাদেরকে বলা হয় ওয়াইল্ড অ্যানিমালস, বন্য প্রাণী. নেক্সট আছে ডোমেস্টিক অ্যানিমালস, মানে হচ্ছে গৃহপালিত প্রাণী. দিস অ্যানিমালস আর ভেরি ইউজফুল টু আস. এই প্রাণীগুলি আমাদের জন্য খুব দরকারি. দে হেল্প আস ইন মেনি ওয়েজ. তারা আমাদের বিভিন্নভাবে সহায়তা করে. দিস অ্যানিমেলস আর কল্ড ডোমেস্টিক অ্যানিমেলস. এই প্রাণীগুলিকে বলা হয় গৃহপালিত প্রাণী. কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়. হেন্স অ্যান্ড ডাকস গিভস আস এগস, মুরগি এবং হাঁস আমাদের ডিম দেয়. শিপ gives us wool, goat gives us milk and meat, donkey and horses carry load for us. ভেড়া আমাদের উল দেয় যেটা দিয়ে জামা কাপড় তৈরি হয়। ছাগল কি করে? দুধ দেয় প্লাস মাংস প্রদান করে। আর donkey and horses আমাদের জন্য মালপত্র বহন করে। তাহলে এরা হচ্ছে domestic animals বা গৃহপালিত প্রাণী। animals মানে হচ্ছে পোষা প্রাণী. উই কিপ সাম অ্যানিমেলস ইন আওয়ার হোমস, আমরা আমাদের বাড়িতে কিছু প্রাণী রাখি. দে আর মোস্টলি কেপ্ট ফর প্লেজার, এগুলি বেশিরভাগ আনন্দের জন্য রাখা হয়. দিস আর পেট অ্যানিমেলস, এরা হলো পোষা প্রাণী. উই অলসো প্লে উইথ দেম, আমরা তাদের সাথে খেলি. মোস্ট অফ দ্য আর্থ সারফেস ইজ কভার্ড উইথ ওয়াটার, পৃথিবী পৃষ্ঠের বেশিরভাগ অংশ জল দিয়ে ঢাকা. দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফিশেস অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ওয়াটার অ্যানিমেলস ইন দ্য ওশিয়ানস, লেকস, রিভার্স অ্যান্ড সিস. মহাসাগর, হ্রদ, নদী এবং সমুদ্রে বিভিন্ন ধরনের মাছ এবং জলজ প্রাণী রয়েছে. ফিশ, ডলফিন, শার্ক, অক্টোপাস এটসেট্রা আর সাম এক্সাম্পলস অফ ওয়াটার অ্যানিমেলস. ফিশ, ডলফিন, শার্ক, অক্টোপাস এগুলো হচ্ছে ওয়াটার অ্যানিমেলস, জলজ প্রাণী. অ্যানিমেলস দ্যাট ক্যান লিভ অন বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার আর অ্যাম্ফিবিয়ানস, যে সমস্ত প্রাণীরা জলে এবং স্থলে দুটোতেই বসবাস করতে পারে তাদেরকে বলা হয় অ্যাম্ফিবিয়ানস বা উভচর প্রাণী. ফ্রগস অ্যান্ড ক্রোকোডাইলস আর অ্যাম্ফিবিয়ানস, ব্যাং এবং কুমির হচ্ছে অ্যাম্ফিবিয়ানস. এখানে দেখো ওয়াটার অ্যানিমেলসের পিকচার আছে, ফিশ, অক্টোপাস আর ক্রোকোডাইল হচ্ছে অ্যাম্ফিবিয়ানস.
Birds are found in the sky, in trees and also on the ground. পাখিদের আকাশে, গাছে এবং মাটিতে দেখা যায়। But some birds like the ostrich and the penguin cannot fly. তবে উটপাখি এবং পেঙ্গুইনের মতো কিছু পাখি উড়তে পারে না। All birds lay eggs. সব পাখি ডিম পারে। পেঙ্গুইন আর অস্ট্রিচ মানে হচ্ছে উট পাখি, এই পাখি দুটো উড়তে পারে না, ঠিক আছে? Some parts of the earth are very cold or covered with snow. পৃথিবীর কিছু অংশ খুব শীতল বা তুষার দিয়ে ঢাকা থাকে বা আবৃত। Polar bears, the Arctic fox and the penguins are animals living in these regions. পোলার বিয়ার, আর্কটিক শিয়াল এবং পেঙ্গুইনগুলি এসব অঞ্চলে বসবাসকারী প্রাণী। এখানে দেখো একটা পোলার বিয়ারের ছবি দেওয়া আছে। We also see reptiles like lizards and snakes in and around our houses. আমরা আমাদের বাড়ির আশেপাশে টিকটিকি এবং সাপের মতো সরীসৃপ দেখতে পাই। রেপটাইলস মানে হচ্ছে সরীসৃপ। Insects are also a part of the animal kingdom. পোকামাকড় হচ্ছে প্রাণী রাজ্যের একটি অঙ্গ। এখানে দেখো লিজার্ড আর স্নেকের পিকচার দেওয়া আছে, এরা হচ্ছে রেপটাইলস। Just as we live in a house, animals also need places to live in. Domestic animals have their homes made by humans. আমরা যেমন ঘরে থাকি তেমন প্রাণীদেরও বাস করার জন্য জায়গা প্রয়োজন। গৃহপালিত প্রাণীদের ঘর রয়েছে যেগুলি মানুষের দ্বারা তৈরি, মেড বাই হিউম্যানস। এখানে দেখো হর্সের পিকচার দেওয়া আছে। হর্স যেখানে থাকে সেটাকে বলা হয় স্টেবল, পিক স্টাই, ডগ কেনেল। এটা হচ্ছে, এগুলো হচ্ছে ডোমেস্টিক অ্যানিমালসদের থাকার জায়গা যেগুলো মেড বাই হিউম্যানস। ওয়াইল্ড অ্যানিমেলস মেক দেয়ার ওন হোমস। বন্য প্রাণীরা নিজেদের ঘর নিজেরাই তৈরি করে। বি হাইভ, উলফ কেভ, মাঙ্কি ট্রি। বি মানে হচ্ছে মৌমাছি। মৌমাছি কোথায় থাকে? মৌচাকে। শেয়াল বা নেকড়ে কোথায় থাকে বলতো? গুহায়, কেভ। আর মাঙ্কি থাকে হচ্ছে গাছে। ফুড ফর অ্যানিমেলস, প্রাণীদের জন্য খাবার। অ্যানিমেলস নিড ফুড টু লিভ অ্যান্ড গ্রো। দে গেট দেয়ার ফুড ফ্রম দেয়ার সারাউন্ডিংস। প্রাণীদের বেঁচে থাকা এবং বেড়ে ওঠার জন্য খাদ্য দরকার। তারা তাদের খাবার তাদের চারপাশ থেকে পায়। সাম অ্যানিমেলস ফিড অনলি অন দ্য ফ্লেশ অফ আদার অ্যানিমেলস। দিস অ্যানিমেলস আর কল্ড কার্নিভোরাস অ্যানিমেলস। কিছু প্রাণী কেবল অন্য প্রাণীদের মাংস খায়। এই প্রাণীগুলিকে বলা হয় মাংসাশী প্রাণী। লায়ন, টাইগার অ্যান্ড উলফ আর এক্সাম্পলস অফ কার্নিভোরাস অ্যানিমেলস। লায়ন, টাইগার আর উলফ হচ্ছে মাংসাশী প্রাণীর উদাহরণ। সাম অ্যানিমেলস ইট অনলি প্ল্যান্টস অ্যান্ড গ্রাস। দিস অ্যানিমেলস আর কল্ড হার্বিভোরাস অ্যানিমেলস। ডিয়ার, শিপ, গোট, কাউ, এলিফেন্ট এটসেট্রা আর এক্সাম্পলস অফ হার্বিভোরাস অ্যানিমেলস। কিছু প্রাণী কেবল উদ্ভিদ এবং ঘাস খায়। এই প্রাণীগুলিকে বলা হয় তৃণভোজী প্রাণী। ডিয়ার, শিপ, গোট, কাউ, এলিফেন্ট এরা হচ্ছে তৃণভোজী প্রাণীর উদাহরণ। সাম অ্যানিমেলস ইট বোথ প্ল্যান্টস অ্যান্ড অলসো ফ্লেশ অফ অ্যানিমেলস। দিস অ্যানিমেলস আর কল্ড অমনিভোরাস অ্যানিমেলস। দ্য ক্রো অ্যান্ড দ্য বিয়ার আর এক্সাম্পলস অফ অমনিভোরাস অ্যানিমেলস। কিছু প্রাণী উদ্ভিদ এবং প্রাণীর মাংস দুটোই খায়। এই প্রাণীগুলিকে বলা হয় সর্বভুক প্রাণী।
ক্রো আর বিয়ার হচ্ছে সর্বভুক প্রাণীর উদাহরণ। এখানে দেখো পেজ নাম্বার 61-এ কিছু এক্সারসাইজ আছে। এ নাম্বারে আছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্লক। এই ব্লক থেকে কারেক্ট ওয়ার্ড চুজ করে এখানে বসাতে হবে। নাম্বার 1, টাইগার্স অ্যান্ড লায়ন্স আর এক্সাম্পলস অফ ড্যাশ, এক্সাম্পলস অফ ওয়াইল্ড অ্যানিমেল, মানে হচ্ছে বন্য প্রাণী। টাইগার মানে হচ্ছে বাঘ আর সিংহ হচ্ছে এক্সাম্পল অফ ওয়াইল্ড অ্যানিমেল। নাম্বার 2, ড্যাশ গিভস আস উল, শিপ গিভস আস উল, নাম্বার 2 হবে শিপ। নাম্বার 1 হয়েছে ওয়াইল্ড অ্যানিমেল। নাম্বার 3, ডঙ্কি অ্যান্ড ড্যাশ ক্যারি লোডস ফর আস, ডঙ্কি অ্যান্ড হর্সেস, ওকে, ডঙ্কি অ্যান্ড হর্সেস ক্যারি লোডস ফর আস। নাম্বার 4, লিজার্ডস অ্যান্ড স্নেকস আর ড্যাশ, লিজার্ডস and snakes are reptiles. Number 5, ড্যাশ ক্যান লিভ অন বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার, অ্যাম্ফিবিয়ান্স ক্যান লিভ অন বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার, নাম্বার 5 হবে অ্যাম্ফিবিয়ান্স। নেক্সট বি নাম্বার, ম্যাচ দ্য ফলোয়িং। ফার্স্ট আছে অমনিভোরাস, অমনিভোরাসের সাথে হবে ইট ফ্লেশ অ্যান্ড প্ল্যান্টস, সর্বভুক প্রাণীরা উদ্ভিদ এবং মাংস দুটোই খায়, তো এটার সাথে এটা। নেক্সট আছে ডোমেস্টিক অ্যানিমেলস, এটা হবে নিয়ার আওয়ার হোমস, এটার সাথে এটা। নেক্সট আছে কার্নিভোরাস, মানে হচ্ছে মাংসাশী প্রাণী, মাংসাশী প্রাণীরা কি খায়, ইট অনলি ফ্লেশ, শুধুমাত্র মাংস খায়, ইট অনলি ফ্লেশ। অ্যাম্ফিবিয়ান্স, অ্যাম্ফিবিয়ান্স হবে হচ্ছে অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, এরা দুটো জায়গাতেই থাকতে পারে। বার্ডস হবে হচ্ছে ইন ট্রিস, পাখিরা গাছে থাকে। নেক্সট সি নাম্বারে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নাম্বার 1, নেম সাম ডোমেস্টিক অ্যানিমেলস, হাউ আর দে ইউজফুল, কাউ শিপ গোট আর ডোমেস্টিক অ্যানিমেলস, দিস অ্যানিমেলস আর ভেরি ইউজফুল টু আস, কাউ গিভস আস মিল্ক, শিপ গিভস আস উল অ্যান্ড গোট গিভস আস মিল্ক অ্যান্ড মিট। নাম্বার 2, হোয়াট আর অ্যাম্ফিবিয়ান্স, গিভ এক্সাম্পলস, অ্যানিমেলস দ্যাট ক্যান লিভ on both land and water are amphibians, frogs and crocodiles are amphibians. Number 3, what are carnivorous animals, give examples, some animals feed only on the flesh of other animals, these animals are called carnivorous animals, lion, tiger and wolf are carnivorous animals. Number 4, what are herbivorous animals, give examples, some animals eat only plants and grass, these animals are called herbivorous animals, deer, sheep, cow are herbivorous animals. Number 5, what are omnivorous animals, give examples, some animals eat both plants and also flesh of animals. These animals are called omnivorous animals. Crow and bear are examples of omnivorous animals. তাহলে আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে। Stay home, stay safe. Thank you.